বর্তমানে একটি ভিডিও অনেক ভাইরাল হয়েছে, সেটা হচ্ছে আমাদের মহারানী বুবলির একটি ভিডিও ফুটেজ। আমরা একটু লক্ষ্য করলেই দেখতে পাবো যে বুবলি যখন ভিডিও বা ফটো তার ভেরিফাই পেজে শেয়ার করে, তখন তার কমেন্ট বক্সে শুধু বাথরুমের একটা বিষয় খুব কমেন্ট পড়ে। তো আমি বলতে চাই, তাপস ফারজানা মুন্নি সেটা কি কোনো কুচক্রী মহল এখনও সেটা নিয়ে নাড়াচাড়া করছে, কোনো ফন্দি আছে বুবলির জন্য যা বুবলিকে আটকাতে পারে? এই অপমানের অপমানিত বোধ করছে বুবলি, তাই বিভিন্নভাবে বিভিন্ন সময় স্ট্যাটাস দিয়ে জানিয়ে দিচ্ছে। তো একটা সাক্ষাৎকারে বুবলিকে প্রশ্ন করা হলো, আপনি তাপসের সাথে যে বিষয়টি ছিল সেটাকে কিভাবে দেখছে? তখন বুবলি তার বক্তব্য আমাদের সাথে শেয়ার করলো। সে বলল, দেখুন, আমি খুব ভালো কাজ করছি পহেলিকা এবং বিভিন্ন ধরনের ছবি করে আমি জনগণের কাছে চলে গেছি। বিভিন্ন মহল, বিশেষ করে সাকিবের প্রথম স্ত্রী আমাকে সহ্যই করতে পার না, তিনি বিভিন্নভাবে আমার নামে এইসব রুটে বেড়াচ্ছে।